আওয়ামী লীগের আগে এমপি বদি ওই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাড়ি মিছিল দিতেছিল জহরের নামাজে রক্ত হয়ে গেছে ওমন সময় নামাজ শুরু হয়ে গেছে একজনে কয় নামাজ শুরু হয়ে গেছে আর জয় বাংলা স্লোগান দেওয়ার দরকার নাই ওমন সময় এমপি ধমক দিয়া কয় বেটা চুপ কর নামাজ টামাজ বুঝি না আগে আমার জয় বাংলার স্লোগান হবে বলেন নাউজুবিল্লাহ এ মুসলমান আগে ভোট হলে কি মজা এখন ভোটের মধ্যে মানুষ পয়রা আল্লাহ রাসূলকে ভুলে গেছে আচ্ছা বলেন দুনিয়া রাজনীতির স্লোগান আগে না নামাজ আগে আরো জোরে বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়ামামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য আল্লাহ জোরে বলেন না কার জন্য আল্লাহ আমার রাজনীতিটা হবে কার জন্য আজকে এমন দলের স্লোগান দেয় ওই দলের মানুষ নামাজ পছন্দ করে না যারা নামাজ পছন্দ করে না তারাই আবু জাহেল তারাই আবু লাহাব কোনো সন্দেহ না কথা বলেন না কেন কি কয় কয় নামাজ টামাজ বুঝি না আগে স্লোগান ধর এই বেটা স্লোগান আজ না হোক কাইলো দিতে পারবি জহরের নামাজটা যদি গত হয়ে যায় নামাজ আদায় যদি ইচ্ছা করে করতে না পারো যদি ছেড়ে দাও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তোকে জ্বলতে হবে কথা বলে না নামাজের কোনো বালাই নাই এদের এরা আছে দুনিয়া নিয়া আর যারা দুনিয়া নিয়ে পড়ে আছে এরা মানুষকে ধোকা দিয়া বোকা বানায় ভালো ভালো মানুষের বিরুদ্ধে মামলা লাগে আছে না নাই ওরা হলো দেশের লাগি মহামারীর মতো পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুদি ঘুষের টাকায় ওদের ভুদি করে সে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না বাঠি শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ফেলিয়া আছে শুধু প্রেম লইয়া অষ্টশত সঙ্গের সাথী অষ্টশত সঙ্গের সাথী হইয়া মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ডিজিটাল শয়তান নামাজের খবর নাই গাঞ্জা টানে বিড়ি টানে ম্যাডামের স্লোগান দেয় এমন ভণ্ড বলেন আছে না নাই পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া কেউ কয় নৌকা নিয়ে যেন সারা জীবন বাঁচতে পারি নৌকার স্লোগান দিয়া দিয়া যেন মরে যেতে পারি নাউজুবিল্লাহ কয় না আমাদের কথা কি হবে যেন কালিমা পড়তে পড়তে কবরে যেতে পারি কথা কর না কেন পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কল কিটান মারিয়া গাজার কল কিটান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান এমন শিক্ষিত শয়তান বলেন আছে না নাই যাদের নামাজ ভালো লাগে না আমি মনে করি সে মুসলমান কিনা চিন্তার ব্যাপার
মুসলমানের কলিজা থাকবে মসজিদের সাথে লেগে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين أرواسته করে বলেন সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত আল্লাহ বলে তার চেয়ে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে নিজে ভালো কাজ করে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে দুনিয়ার মানুষ মাঝে মাঝে ধোঁকা দিয়া বোকা বানাতে চায় আল্লাহ বলে আমারে ধোঁকা দিয়া বোকা বানা যায় না তাকায়া দেখ আমার প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নমরুদ আগুনের মধ্যে ফালায়ে দিয়েছিল আমি আল্লাহ সে আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ ওই নমরুদ কে আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মোশা দিয়ে সাইজ করেছেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে আমি আল্লাহ তত দ্রুত তার পতন ঘটাবো কথা বল না কেন আজ আমার বাংলাদেশে নমরুদের মতো জালিম আছে না নাই নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে জেলখানার আসামি বানায় কথা বল না কেন যারা আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় ঢুকাও আল্লাহ নমরুদকে মারছে ল্যাংড়া মশা দিয়া তোমাকে আমাকে মারার জন্য আল্লাহর কাছে মরা মশায় যথেষ্ট হবে আমার আল্লাহ ফেরাউন নামের বেঈমানকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া শেষ করেছে যদি আপনাদের বলা হয় কোটি টাকা দেব আপনার সন্তানের নাম ফেরাউন রাখেন রাখবেন কোটি টাকার বেশি দেওয়া হবে আপনার সন্তানের নাম নমরুদ রাখেন আপনি কি রাখবেন কারণটা কি তাদের কি তো কারবার কর্ম এত খারাপ শয়তান ও এত নিচে নামতে পারে না এমন নমরুদ বাংলাদেশে তৈরি হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশে ভোট চলছে কি ভোট প্রহসনের ভোট এক দল কয় ভোট হবে আর এক দল কয় হবে না কথা কয় না আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আর ওয়াস্তে করে বলেন সূরা আল ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে দুনিয়ার ইমানদার আমাকে ভয় কর হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় কর ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয় মরিও না কথাটা কার মুসলমান কারা বলে সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা না না মুসলমান হলো কারা নবী আমার বলেন قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويدي نبي আমার বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না ঠিক না বেঠি আজ আমার বাংলাদেশে মুসলমান দাবি করে নিরপরাধ মানুষদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে এমন দল বল আছে না নাই এরাই হলো আমেরিকার দালাল বলতেছিলাম মুসলমানের হাত ও জবান দ্বারা কেউ কষ্ট পাবে না কথাটা কার আমার রাসূল বলেন মুসলমানের হাত ও জবানের ব্যবহার বড় সঠিক হবে আজ আমার বাংলাদেশে কথায় কথায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয় নিরপরাধ মানুষদেরকে ঘর ছাড়া করা হয় বাড়ি ছাড়া করা হয় আছে না নাই
আল্লাহর কসম জাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও একটা পিটা নিও জমিনের মধ্যে পড়বে না সব তোমার পিঠের মধ্যে পড়বে ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ বলে গোলাম জাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে আসো এটারও সাজা তোমাকে ভোগ করা লাগবে এ আল্লাহর বান্দা আমার নবীর উত্তরসূরি কারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী উলামা ইকরাম আজ বাংলাদেশ আলেমদের কান্না ভালো আছে না নাই আমরা সরকারকে বলবো রফিকুল ইসলাম মাদানীকে মুক্তি দিয়েছো মুফতি আমির হামজাকে মুক্তি দিয়েছো শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস আমরা আল্লামা মামুনুল হকেরও মুক্তি চাই চান কি চান না বলেন আমরা শাইখুল হাদিসের মুক্তি চাই নির্বাচনের আগে নির্বাচন নির্বাচন বুঝি না যদি আলেমদের মুক্তি দেওয়া না হয় বাংলার মুসলমান সব কয়টা নাস্তিক বেঈমানকে ভারতে পাঠাবে একটারও জায়গা বাংলাদেশে হবে না কারণ আমরা ধর্ম ভীরু আমরা কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক আমরা সবাই আলেমের মুক্তি চাই কারা কারা মামুনুল হকের মুক্তি চান হাত উঁচু করে আল্লাহকে দেখান আলেমদের মুক্তি চাই এটা কি অপরাধ যদি কেউ বাধা দেয় জিব্বাটা পায়ের নিচে ফেলাইয়া সিরে কুত্তার নাস্তা বানে খাওয়াবেন কথা বলেন না কেন এ পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম নায়েবে নবী আলেমদেরকে জেলখানায় ঢুকাইয়া তুমি বিরিয়ানি খাইবা এটা বাংলার মুসলমান বরদাস্ত করবে না এটা ১৬ কোটি মুসলমানের দেশ এদেশে মুসলমানেরা আজান শুনে নামাজ পড়ে ঘুমায় আবার আজান শুনে মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করে মসজিদ বানাইছেন আলেমদেরকে জেলখানায় রাখবেন এটা জালিমের কাজ এটা মুসলমানের কাজ নয়